আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মের সাথে আপনারা যুক্ত আছেন, যুক্ত থাকবেন, এবং ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতির বিভিন্ন ইস্যু এবং পলিসিগুলো সেন্ট্রাল ব্যাংক তথা এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পলিসিগুলো আমরা বিশ্লেষণ করি, এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের জন্য প্রেজেন্টেবল ওয়েতে উপস্থাপন করি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের আজকে এখন একটা রেগুলেটরের বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা আন্তর্জাতিক বাণিজ্য করি, তাদের কাছে আমরা বিভিন্ন রেগুলেটর এই আন্তর্জাতিক বাণিজ্যের সাথে বাংলাদেশে জড়িত, যেমন বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারপর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, বাংলাদেশ ব্যাংক আছে, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট আছে, বাংলাদেশ ট্যারিফ কমিশন আছে। এই যে সংস্থাগুলো, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আছে, বেবসা আছে, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি আছে, তাহলে এই যে ভ্যাট অথরিটি আছে, ইনকাম ট্যাক্স অথরিটি আছে, এই যে বিষয়গুলো আমরা বিভিন্ন রেগুলেটর বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করে থাকে, এবং আইন বা পলিসি এই রেগুলেটরদের বিভিন্ন ধরনের কাজ করার জন্য পলিসি সাপোর্ট দিয়েছে। তো আজকে সেরকম একটা রেগুলেটরের কাজ নিয়ে আমরা কথা বলবো, এবং যেগুলো যে যেটাকে আমরা বলছি প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রক, যেটাকে আমরা CCI&E বলি, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এবং এদের গুরুত্ব, এই সংস্থাটির এই গুরুত্ব কিন্তু অপরিসীম। ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোলের ক্ষেত্রে এই সংস্থার অবদান কিন্তু অনেক। আমরা বাংলাদেশ ব্যাংককে মনে করি যে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এই 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 বিষয়টা তা নয়। বাংলাদেশ ব্যাংক শুধু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনটা মনিটর করে, আর আমদানি রপ্তানি সংক্রান্ত এবং আমদানি রপ্তানি নীতির যেসব ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অনেকগুলো কাজ কিন্তু এই সংস্থাটি করে। আমাদের পুরো ভিডিও জুড়ে থাকেন, দেখেন এই সংস্থাটি কি কি কাজ করে, তখন আপনাদের দৈনন্দিন কাজ করার অনেকগুলো ধোঁয়াশা আপনারা কেটে যাবে, এবং আপনারা বিভিন্ন ধরনের আমরা পারমিশন আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, গ্রিড লকটা কিন্তু এই চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এক্সপোর্ট খুলে আমরা আজকে দেখি তাদের কি কি কাজ। প্রথম বলি, প্রধান নিয়ন্ত্রক বা আমদানি রপ্তানি নিয়ন্ত্রক কি কি কাজ করে। তারা বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন ইস্যু করে, প্রায়র পারমিশন, কিছু কিছু আন্তর্জাতিক বাণিজ্যে প্রায়র পারমিশনের দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সেমশন তারা দেয়, যে মনে করো নিয়ন্ত্রিত পণ্য দ্রব্য বা সেই ক্ষেত্রে তারা কিন্তু এক্সেমশন দিতে পারে, ক্লিয়ারেন্স পারমিট, কাস্টমস কোনো পণ্য দ্রব্য বিভিন্ন ডিসপিউটের কারণে আটকে দিল এবং সেই 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 বিষয়টা, এই গ্রিড লকটা, এই আটক আদেশটা থেকে মুক্তির জন্য আপনাকে হেল্প করবে কিন্তু চিফ কন্ট্রোলার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। যদি আপনি যদি প্রপারলি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন, তখন তারা ক্লিয়ারেন্স পারমিট ইস্যু করে। তাহলে আমরা দেখলাম চিফ কন্ট্রোলার, আইপি, ইপি, ইম্পোর্ট পারমিট, এক্সপোর্ট পারমিট, এদের মধ্যে কিছু প্রায়র পারমিট ইস্যু করে এবং ক্লিয়ারেন্স পারমিট ইস্যু করে। তাহলে দেখি আমরা কি ধরনের পারমিশন গুলো তারা ইস্যু করে থাকে। দেখেন ইন্ডাস্ট্রিয়াল আইআরসি এবং ইআরসি বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ইআরসিটা কিন্তু ইস্যু করা হয় চিফ কন্ট্রোলার ইম্পোর্ট এক্সপোর্ট। যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, যারা যাদের ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসিটার জন্য সিসিএ এর কাছে কিন্তু অ্যাপ্লিকেশন করে, যেটাকে আমি সংক্ষেপে চিফ কন্ট্রোলার ইম্পোর্ট এক্সপোর্টারকে আমরা সিসিএ বলছি সংক্ষেপে। তাহলে এবং এই যে ডোমেস্টিক ইম্পোর্টার, জয়েন্ট ভেঞ্চার ইম্পোর্টার এবং 100% ফরেন ওন ইকুইটি হোল্ডার বা ফরেন ওন কোম্পানি, বাংলাদেশে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল পরিচয় দিয়ে ইম্পোর্ট করবে, তারা কিন্তু সিসিএ থেকে পারমিশন নিতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, বাংলাদেশে ফরেনার এবং লোকাল মিলে যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং ফরেন কোম্পানিগুলো যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, কোনো ইন্ডাস্ট্রি স্টাবলিশ করে, তাদের ইম্পোর্ট করার জন্য কিন্তু আইআরসি দরকার হয়, এবং সেই আইআরসিটাও কিন্তু চিফ কন্ট্রোলার থেকে কালেকশন করে নিতে হয়। তাহলে এইটুকুলো ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ইআরসির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, ডোমেস্টিক, জয়েন্ট ভেঞ্চার এবং ফরেন ওন কোম্পানি যারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং কনসার্ন দিয়েছে, তাদের ইআরসি আইআরসি দুটোই কিন্তু সিসিআই ইস্যু করে। এবার আসি কমার্শিয়াল আইএসসির ক্ষেত্রে। আপনি কমার্শিয়াল ইম্পোর্ট করেন, যে রিকন্ডিশনাল ভেহিকেল ইম্পোর্ট করেন, বাংলাদেশের কনজামশনের জন্য আপনি ফুড গ্রেড ইম্পোর্ট করেন, এরকম কমার্শিয়াল ইম্পোর্টারদের জন্য আপনার যে আইআরসি, সেটা কিন্তু আপনি সিসিআই থেকে কিন্তু নিতে হবে।
এখন ফরেন প্রোপাইটারশিপ অর ফরেন পার্টনারশিপ এবং ফরেন ওন কোম্পানি যারা বাংলাদেশে কমার্শিয়ালি ব্যবসা বাণিজ্য করতে পারেন তাদের জন্য কিন্তু সিসিআই কমার্শিয়াল নেচারের আইআরসি ইস্যু করে থাকে। তাহলে ফরেন প্রোপাইটারশিপ, ফরেন পার্টনারশিপ এবং ফরেন ওন কোম্পানি যারা বাংলাদেশে কমার্শিয়াল বেসিসে কাজ করতে চায় তাদেরকে কিন্তু সিসিআই কিন্তু কমার্শিয়াল আইআরসি ইস্যু করতে পারে। ইনডেন্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা বাংলাদেশে পড়ে ইনডেন্টিং ব্যবসা করেন, ইনডেন্টিং ব্যবসা বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সাপ্লায়ারের বাংলাদেশ প্রতিনিধি যারা, আপনি চায়না থেকে ইম্পোর্ট করবেন তাদের বাংলাদেশ প্রতিনিধি যারা বাংলাদেশি বায়ারদের খুঁজে দেয় ইন্টারন্যাশনাল সাপ্লায়ারদের কাছে, সাপ্লায়ার এবং বাংলাদেশি বায়ারের মধ্যে যে মিডলম্যানশিপ থাকে তাদেরকে আমরা ইনডেন্টর বলি। এই ব্যবসাটা করতে হলে আপনাকে ইনডেন্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু সিসিআইএনই অর্থাৎ চিফ কন্ট্রোলার অফ এক্সপোর্ট ইম্পোর্ট অথবা প্রধান আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রক তাদের কাছ থেকে আমরা কিন্তু এইরকম ব্যবসা যদি করতে চান ইনডেন্টিং বিজনেস তাহলে কিন্তু আপনাকে ইনডেন্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সিসিআইএনই থেকে কালেকশন করতে হবে। এরপর আসি ইম্পোর্ট পারমিট ইস্যু করে, মানে এমন কিছু ইম্পোর্ট আছে যেটা কিন্তু আপনি জেনারেলি নট অথরাইজ টু ইম্পোর্ট, বাট সিসিআইএনই এই পাওয়ার আছে আপনি যদি স্যাটিসফাই করতে পারেন এই ইম্পোর্টটা আপনাকে করতে হবে বাংলাদেশে তাহলে তাদের আইপি বা ইম্পোর্ট পারমিট নিয়ে আপনাকে কিন্তু ইম্পোর্টটা করতে হবে। সেই ধরনের ইম্পোর্ট গুলো কি কি, যেমন গভর্নমেন্ট কোনো প্রজেক্টের এগেনস্ট যদি ইম্পোর্ট করেন, গভর্নমেন্ট কোনো একটা প্রজেক্ট করছে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি যদি এখান থেকে রাশিয়া থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে চান আপনার আইপি নিতে হবে গভর্নমেন্ট প্রজেক্টের জন্য, যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে আপনার আইপি লাগবে। আবার ইম্পোর্ট অন রিটার্নেবল বেসিস, বাংলাদেশে ইম্পোর্ট করছেন আবার রিটার্ন পাঠিয়ে দিবেন কিছুদিন পরে, এরকম যদি কোনো ধরনের ইম্পোর্ট থাকে বাংলাদেশে টেম্পোরারি বেসিসে সেই জন্য আপনার আইপি নিতে হবে সিসিআইএনের কাছ থেকে। বাংলাদেশে কোনো বাণিজ্য মেলা হচ্ছে সেখানে এক্সিবিশনের জন্য আপনি কোনো পণ্য দ্রব্য বাংলাদেশে আনতে চাচ্ছেন ইম্পোর্ট করে আবার চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি সিসিআই থেকে আইপি নিতে হবে যেটাকে ইম্পোর্ট পারমিট বলছি। বাংলাদেশে যদি আর্মস এমুনিশন যদি ইম্পোর্ট করতে হয় তাহলে কিন্তু আপনার আইপি লাগবে। তারপরে আপনার ফরেন ওন কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তো শেয়ার যদি বাংলাদেশে যদি আপনি ইকুইটি পোর্শনটা যদি ক্যাপিটাল মেশিনের আকারে আনতে চান তাহলে আপনি সিসিআই পারমিশন নিতে হবে ইম্পোর্ট পারমিট পর ইকুইটি শেয়ার। তারপরে আপনি মনে করেন যে পার্সোনাল কার্স, যদি আপনি পার্সোনাল যদি কোনো কনজামশনের জন্য কোনো কিছু ইম্পোর্ট করতে চান তাহলে আপনি সিসিআর পারমিশন নিয়ে তারপরে আপনাকে করতে হবে। তারপরে আপনি মনে করেন যে ডিটেনশন বাই কাস্টমস, কাস্টম কোনো কিছু আটকে দিল, আপনার ডিউটি সংক্রান্ত কোনো জটিলতা, আপনার কোনো ডিক্লারেশন সংক্রান্ত জটিলতা, কাস্টম আপনার পণ্য দ্রব্য বা ইম্পোর্ট কনসাইনমেন্ট আটকে দিল, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কাস্টমের এই আটক আদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের আপনি যদি ব্যবস্থা নিতে চান তাহলে আপনাকে সিসিআর কাছ থেকে আপনাকে আইপি বা ইম্পোর্ট পারমিট নিয়ে তারপরে আপনাকে সেটা আটক আদেশটা কিন্তু ছাড় করে নিতে হবে। তারপর আপনার মনে করেন যে কোনো ধরনের ডোনেশন আপনি আনতে চাচ্ছেন বাংলাদেশে, ডোনেশন হিসাবে বাংলাদেশে কোনো কিছু ইম্পোর্ট করতে চান তারপর আইপি লাগবে। এবং ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট, আপনি বাংলাদেশে কোনো মেশিনারি এনেছেন কিন্তু কিছুদিন পরে আপনাকে সাপ্লায়ার বললো যে ওয়ারেন্টি নষ্ট হয়ে গেল, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সে রিপ্লেস করে দিবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইপি নিতে হবে সিসিআই এর কাছ থেকে এবং আপনাকে সেরকম একটা আইপি পারমিশন নিয়ে তারপর রিপ্লেসমেন্টের জন্য আপনাকে যেতে হবে। যাবে অ্যালকোহল যদি আপনি যদি বা মদ যদি আপনি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার আইপি লাগবে, সিসিআই আইপি ইস্যু করবে। এবং এয়ারক্রাফট যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে কিন্তু বাংলাদেশে উড়োজাহাজ একটা ডিফারেন্ট টাইপের ইম্পোর্ট এবং সেই ধরনের ইম্পোর্ট বা এয়ারক্রাফট ইম্পোর্টের ক্ষেত্রে আপনার সিসিআই থেকে আইপি নিয়ে তারপরে কিন্তু আপনাকে ইম্পোর্ট প্রসিডিউর বা আদার এলসি বা ইম্পোর্ট সংক্রান্ত প্রসিডিউর গুলো আপনাকে সম্পাদন করতে হবে। এই তো গেল সিসিআই এর ইম্পোর্ট পারমিট রিলেটেড কথাবার্তা। এখন আসি আমরা এক্সপোর্ট পারমিট, ইম্পোর্টারদের জন্য ইম্পোর্ট পারমিট, এক্সপোর্টারদের জন্য এক্সপোর্ট পারমিট। আপনি জেনারেলি কিছু কিছু এক্সপোর্ট আছে যেগুলো আপনি কিন্তু করতে হলে এক্সপোর্ট বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে হলে আপনার ইপি নিতে হবে এক্সপোর্ট পারমিট, যেমন স্যাম্পল এক্সপোর্ট, তারপরে আপনার হাউস হোল্ড, আপনি বাংলাদেশে কাজকর্ম করেন বা আপনি এখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেশের বাইরে আপনি নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ইপি নিতে হবে। এক্সপোর্ট কামি ইম্পোর্ট পারমিট, টেম্পোরারি বেসিসে আপনি ইন্ডিয়াতে একটা কোনো মেশিন আপনি নষ্ট হয়ে গেছে ইন্ডিয়ান সাপ্লায়ারের কাছে পাঠাবেন আবার বাংলাদেশে নিয়ে আসবে সেটা এক্সপোর্ট কামি ইম্পোর্ট পারমিট নিতে হবে। ডিফেক্টিভ গুডস, আপনি ইম্পোর্ট করেছেন কিন্তু কিছু পণ্য ডিফেক্টিভ পাওয়া গেছে সেটা যদি বাংলাদেশ থেকে আপনার সাপ্লায়ারের কাছে পাঠাতে হবে আপনাকে ইপি নিতে হবে বাংলাদেশ থেকে, আপনি যখন আবার সাপ্লায়ারের কাছে পাঠাবেন তখন এক্সপোর্ট পারমিট নিতে হবে।
ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের জন্য নিতে হবে, রিএক্সপোর্টের জন্য আপনাকে কিন্তু নিতে হবে। যে বাংলাদেশে আপনি রিএক্সপোর্ট বলতে আমরা বুঝি কোনো দেশ থেকে আমদানি করে এখানে 10% মিনিমাম ভ্যালু অ্যাড করে যদি আপনি যদি দেশের ডোমেস্টিক কনজামশনের জন্য না এনে যদি দেশের বাইরে পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার যে ট্রেডটা হয় সেটাকে রিএক্সপোর্ট বলছি, সেটার জন্য আপনার সিসিএর পারমিশন নিতে হবে। তারপরে অন্টারপ্রোট্রেটের জন্য আপনাকে নিতে হবে। গিফট অ্যান্ড প্রমোশনাল প্রোডাক্টস, কাউকে যদি গিফট পাঠাতে চান, কোনো প্রমোশনাল প্রোডাক্টস পাঠাতে চান, সেখানে আপনার এক্সপোর্ট পারমিট লাগবে। রিলিফ গুডস, আপনি যদি দেশের বাইরে কোথাও যদি রিলিফ পাঠাতে চান, ত্রাণ পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনার ইপি লাগবে। ফ্রাস্ট্রেটেড কার্গো, যে আপনি ভুলক্রমে বাংলাদেশের পোর্টে বিদেশি কোনো কনসাইনমেন্ট চলে এসেছে কিন্তু আসলে ডেস্টিনেশন বাংলাদেশ ছিল না, সেই রকম পণ্যদ্রব্য বা কনসাইনমেন্ট যখন আপনি রিডাইরেক্ট করে কোনো এক্সপোর্ট কোনো অন্য কোনো দেশে পাঠাবেন, সেই ক্ষেত্রে আপনার সিসিএ থেকে ইপি লাগবে। এমটি কন্টেনার, বাংলাদেশে আমদানি বেশি রপ্তানি কম, সেই জন্য বাংলাদেশে কন্টেনার বেশি আসে এবং কিন্তু কন্টেনার খালি চলে যায় অনেক, এরকম খালি কন্টেনার যদি আপনি দেশের বাইরে পাঠাতে হয় বা এরকম এমটি কন্টেনার যদি আপনি এক্সপোর্ট করতে হয় অন্য কোথাও পাঠাতে হয়, আপনাকে ইপি লাগবে। এবং লাইভ এনিমেল, আপনাকে জীবন্ত জীব মানে পশু পাখি যদি আপনি এক্সপোর্ট করতে হয় তাহলে সিসিএ পারমিশন লাগবে। এক্সপোর্ট ফর টেস্টিং, আপনি বিদেশে কোনো কিছু টেস্টিং করার জন্য পাঠাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কাছ থেকে আপনাকে রপ্তানি পারমিট কালেকশন করতে হবে। তাহলে এই গেল আপনার এক্সপোর্ট পারমিট। এটার বাইরে যদি কোনো কিছু থাকে সেটার জন্য স্পেশালি আপনি সিসিএর কাছে আপনি অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার এক্সপোর্ট পারমিট বা ইম্পোর্ট পারমিট ইস্যু করা হয়। এরপরে আসি আমরা যে এলসি রিলেটেড আইপি, যে আমাদের মধ্যে অনেক সময় ধরনের ধোঁয়াশা কাজ করে যে একটা এলসি ইস্যু করার, মনে করেন আপনার সেলস কন্ট্রাক্টে লেখা আছে যে 10 ডেজ এর মধ্যে এলসি ওপেন করতে হবে, কিন্তু সেলস কন্ট্রাক্টের টাইম চলে গেলো 11 ডেজ 12 ডেজ এর সময় আপনার কাছে আসলো যে মানে সেলস কন্ট্রাক্টটা নিয়ে এলসি ইস্যু করার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে এই যে ভ্যালিডিটি চলে গেল, এই ভ্যালিডিটি এক্সটেনশনটা দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এবং তাদের কাছে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই এক্সটেন্ডেড সেলস কন্ট্রাক্ট বা প্রফর্মা ইনভয়েস এর মধ্যে যে টাইম ফ্রেম আছে, টাইম পিরিয়ড আছে টু ওপেন দ্য এলসি, এর বাইরে যদি এলসিটি ইস্যু করতে হয় তাহলে সিসিআর পারমিশন নিয়ে এই ভ্যালিডিটি এক্সটেনশনটা তারাই হচ্ছে সোল অথরিটি টু পারমিট ইউ টু ওপেন এলসি। এবং এক্সটেনশন ও শিপমেন্ট ডেট, আপনি নির্দিষ্ট বাংলাদেশের প্রত্যেকটা এলসির এগেনস্টে শিপমেন্ট হওয়ার নির্দিষ্ট টাইম আছে, এই টাইম পিরিয়ড যদি চলে যায় সেই এক্সটেন্ডেড টাইম পিরিয়ড এর মধ্যে যদি শিপমেন্ট করতে হয় তাহলে আপনাকে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টার এক্সপোর্টারের পারমিশন নিয়ে তারপরে করতে হবে। এই হচ্ছে চিফ কন্ট্রোলারের আমরা আইপিইপি বা চিফ কন্ট্রোলার কি কাজ করে আমদানি রপ্তানি বৃদ্ধিতে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের দেশের যেসব ট্রেডগুলো ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি পারমিট করে, যেমন এন্টারপোর্ট ট্রেড, তারপরে রিএক্সপোর্ট, তারপরে মার্চেন্ট এক্সপোর্ট ট্রেড, মার্চেন্ট ট্রেড দুই দেশের মধ্যে বাংলাদেশ বসে ট্রেড করা, এর বাইরে যদি আনইউজুয়াল নেচারের কোনো ট্রেড যদি আপনি পান যেটা আমাদের আমদানি রপ্তানি নীতি পারমিট করে না, সেই ধরনের ট্রেডের ক্ষেত্রে আপনার ডিসিশন দেওয়ার সোল অথরিটি হচ্ছে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টার এক্সপোর্ট। কারণ আমদানি রপ্তানি নীতির ব্যাখ্যা দেওয়ার জন্য, বিশ্লেষণ করার জন্য সবচেয়ে ক্ষুদ্রতম পয়েন্ট হচ্ছে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টার এক্সপোর্ট, এবং তারা যদি মনে করে তাদের পক্ষে সম্ভব না এই ব্যাখ্যা দেওয়া তাহলে তারা বিষয়টা স্ক্যালেট করে টু দি হায়ার ম্যানেজমেন্ট ইন মিনিস্ট্রি অফ কমার্স, তারা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স এর একটা উইং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা বাংলাদেশের, আমরা হয়তো বিষয়টাকে আরো গুরুত্ব দিব এই ভিডিও দেখার পরে, কারণ ওনারা অনেক বড় রোল প্লে করে থাকেন। তো আজকে এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন আশা করি। সালামু আলাইকুম।